হাই ফ্রেন্ডস ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল এজুকেশন ড্রাফ আজ আমি আলোচনা করিবা। যে সপ্তম শ্রেণী অঙ্কন যাকে আমি কনস্ট্রকশন বলে কৌচে যে বিষয় হল কো যে ত্রিভুজর দুই বাহুর দৈর্ঘ্য ও সেকর অন্তর্গত কোণর পরিমাণ দত্ত থিলে ত্রিভুজ অঙ্কন কমিটি আমি করা ত্রিভুজর দুই বাহুর দৈর্ঘ্য এবং সেকর অন্তর্গত কোণ এবং যাহা কি বাকো বা সর্তু সূচি বাকো বা অনুসারে আমি কমিটি তািভুজ অঙ্কন করা মনে কর গোটে ত্রিভুজ মু রফ রে নিয়ে যাও এবং এই ত্রিভুজটি আমি অঙ্কন করা মনে কর এই ত্রিভুজর না যে পি আর আর্লে পি ক্যু আর যে ত্রিভুজ তুমি দেখুছ তার দুই বাহুর দৈর্ঘ্য মনে কর পি ক্যু বাহুর দৈর্ঘ্য দিয়ে হইতে না চার সেটিমিটর ক্যু আর বাহুর দৈর্ঘ্য মনে কর দিয়ে হই সেটিমিটর এবং এই পিক্যু এবং ক্যু আর অন্তর্গত কোণ কহিলে কেউ কণ্ডা নাই কিউ কোণ মনে করে এই ক্যু কোণর পরিমাণ দিয়ে হই ষাঠি ডিগ্রি তাহলে আমি পিক্যুআর ত্রিভুজক অঙ্কন করা পড়ব তাহলে কাহায্য করা স্কেল কম্পাস ইাতে আমি ত্রিভুজ অঙ্কন করা তন স্টেপ বাই স্টেপ আমি দেখা যে এই যে ত্রিভুজ তুমি দেখুজ ইয়ে হোচ্ছে আমার রফ চিত্র ତେଣୁ ଏଇ ରଫ୍ ଚିତ୍ରକୁ ଆମେ ଦେଖି କ'ଣ କରିବା ନା ଆମେ ପୂର୍ଣ୍ଣ ଚିତ୍ରଟିକୁ ଅଙ୍କନ କରିବା ତାହେଲେ ଦେଖ ପ୍ରଥମେ ମୁଁ କ'ଣ କରିବି ଗୋଟିଏ ସରଳରେଖା ମୁଁ ଏଇଠୁ ନେଇଯିବି ସ୍କେଲ୍ ସାଇଜରେ ପ୍ରଥମେ କ'ଣ କରିବି ନା ଗୋଟିଏ ସରଳ ରେଖାଟି ମୁଁ ଅଙ୍କନ କରିବି ବା ରଶ୍ମିଟି ଅଙ୍କନ କଲେ ମଧ୍ୟ ଚଳିବ ୟା ନାଁ ମନେ କରିଦେବା ଆମେ କ୍ୟୁ ଏବଂ ୟାକୁ ଆମେ

কম্পাসর কু মুখ আমি কন করা নাই ক্যুএক রস্মি উপরে গোটে চাপ অঙ্কন করা এবং ইয়ার না দেবা কন যে আর দেবা বর্তমানে দেখ যে আর ক্যু আর্টিমিটর আমি কাটলে যে ছ মাপ আমি কাটি দে বর্তমানে রফ দেখ যে ক্যু আর্টল তাপরে পি ক্যু আমি সিধাসলখ কাটিা না কনার ক্যু বিন্দুনে আমি ষাটিয়ে কোণ অঙ্কন করিবা তাহলে ষাটিয়ে ডিগ্রি কণ কমিটি অঙ্কন করা যায় তা তো তুমি জাগিও তো বর্তমানে কন করি যে কম্পাস কু ন যেকি গোটি চাপ নব চাপ বিন্দুরে আমি কম্পাসর মূলক রক্ষি কোন করি না যেকোন গোটি চাপড়িয়ে অঙ্কন দেখি দেখিনিয় মু জেমিতি কাটু তুমি মধ্যে ঠিক সেইভা অঙ্কন করিব হয়ে গেল এবং ইার যেত চাপ মাপে সেই মাপু নেই পুনর্বার কন করা না এই বিন্দু রক্ষি চাপড়ি অঙ্কন করা এবং ইয়ে হয়ে ডিগ্রি না মনে কর যে ইয়ে হলাম মনে কর এস এই বিদুর না হল মনে কর টি বর্তমানে ক্যু এবং টি এই দুইটি বিন্দুক যোগ করে স্কেল সাহায্যে আমি কন করা এখন বড়াই দেওয়া বর্তমানে দেখ ক্যু এবং টি তখন ই যোগ করে আমি কম করা না এ উপরক বড়াই দেওয়া এবং এটি তীরচিহ্ন আমি দাওয়া কিনা কোবিন্দুরা পি আমি জনা না ক্যু কেতে বর্তমানে কেতু দেখ চারি সেটিমিটর অর্থন আমি স্কেল নিয়ে যাওয়া পুনর্বার আমি কম্পাস কু গোটি মুন শূন্য পাখে রক্ষা এবং চারি সেটিমিটর অর্থাৎ চারি উপরে আম পেনসিলর মুনক রখা বর্তমানে ইয়ে দেখ কে হয়ে গেল চারি সেটিমিটর হয়েছ বর্তমান এই নেই কিউ বিন্দুরে কম্পাসর মুখি আমি কন করা ইয়ে গোটে চাপ নেযা এবং যেটি আমার ছেদ কলা ই না আমি দেবা কোণ যে পি এবং ইয়া চাইলে তুমি ওয়াই না পার ইয়ে হল ক্যুয়াই চাপ উপরে ক্যু আই ওয়াই রশ্মি উপরে আমি কন গোটে চাপ অঙ্কন কলে এবং যা আমি পি নামে নামিত কলে

এই যে দত্ত চিত্র বা রফ চিত্র লা রফ চিত্র সহ ইয়ে কোণ হা নাই সান হয়ে গেল তো ত্রিভুজর দুই বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্গত কোণর পরিমাণ যদি দত্ত অ তাহলে এইভাবে ভাবে তুমি ত্রিভুজ অঙ্কন করি এবং এটি আমি লাস্ট লেখা যে অতএব পি ক্যু আর্ আবশ্যকীয় ত্রিভুজ এক আবশ্যকীয় ত্রিভুজ তাহলে এথর আমি বর্তমান যে প্রমাণ কলে বা যে অঙ্কন কলে তো ইশিত ভাবে তুমি বুঝিপারিথ এবং বহির মধ্য এইভা কোশ্চিন কিছু বা অন যদি থাকে যে ত্রিভুজর দুই ভাগের দৈর্ঘ্য এবং সে অন্তর্গত কোণর পরিমাণ যদি দত্ত অ তাহলে ত্রিভুজ অঙ্কন করবার নিশ্চিত ভাবে তোমার কোশি আসুবিধা রহব না বা বাক বা সর্তরে যে প্রশ্নগুলো আসব তা নিশ্চিত ভাবে তুমি সমাধান করে পার তা অঙ্কন করে পাব তাহলে ঠিক আছে তাহলে